এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়াইফাই অথবা ডিরেক্টলি ইথারনেটের মাধ্যমে আমরা একটা এইচএমআই এর সাথে একটা আরডুইনোর কমিউনিকেশন করতে পারি। আমরা এইচএমআই যে কোনো এইচএমআই নিতে পারি, সেক্ষেত্রে এটা সিমেন্সের হতে পারে অথবা ডেল্টার হতে পারে অথবা এনি আদার এইচএমআই যেটাতে মডবাস টিসিপি সাপোর্ট করে, মানে ইথারনেট পোর্ট আছে। তো মডবাসটা আসলে কি? তো মডবাসটা হচ্ছে এক ধরনের কথা বলার প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের এইচএমআই এবং আরডিনো বোর্ডটা কথা বলতে পারবে। এই ক্ষেত্রে যেটা হয় যে এইচএমআই কোনো ডেটা যদি রিকোয়েস্ট করে যে আমাকে এই ডেটাটা দাও অথবা এই ভ্যারিয়েবলের মানটা দাও, সেটার উত্তরটা তখন আমাদের আরডুইনো, যেটা হচ্ছে কি আমরা সার্ভার বলি অথবা স্লেভ বলে থাকি মডবাসের, সে তখন সেই ডাটাটা রেসপন্ড করে এইচএমআইকে পাঠায়। এই মডবাস প্রোটোকলে কখনোই সার্ভার অথবা স্লেভ, আমাদের ক্ষেত্রে আরডুইনো, নিজে থেকে কখনোই কোনো ডাটা পাঠাবে না। শুধুমাত্র ক্লায়েন্ট অথবা মাস্টার যখনই ডেটা চাবে তখন সে ডেটার উত্তর দিয়ে তাকে সেটা আরডুইনো পাঠাবে। তো এখন আসি যে ডেটাটা কীভাবে চাবে এবং কোত্থেকে আসবে। তো আমাদের এইচএমআই জানে না আসলে আমাদের সার্ভারটা কে। আমাদের সার্ভার একটা আরডুইনো হতে পারে, আমাদের সার্ভার একটা পিএলসি হতে পারে, আমাদের সার্ভারটা যে কোনো কোনো কিছু একটা হতে পারে যেটা আমাদের একটা ইথারনেটের মাধ্যমে কানেকশন দেওয়া আছে অথবা ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশন দেওয়া আছে। তো এইচএমআই যেটা বুঝে সেটা হচ্ছে যে সে একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেসে গিয়ে বলে যে আমাকে অমুক মেমোরির ডেটাটা দাও। এই যে যে সে মেমোরিটা মেমোরি ডেটাটা জানতে চাচ্ছে, সে মেমোরিটাকে আমরা বলে থাকি আসলে রেজিস্টার অথবা মেমোরি অথবা ভ্যারিয়েবল। যদি আরডুইনোর ভাষায় যদি আপনারা বুঝতে চান, সেটা হচ্ছে আমরা এইটাকে বলে রেজিস্টার। সার্ভার অথবা স্লেভের মধ্যে সেই রেজিস্টারের ভিতরে ডেটা থাকে যে ডেটাটা আমাদের এইচএমআই অ্যাক্সেস করতে চায়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে যে রেজিস্টারগুলো আমরা বলছি আরডুইনোর ভিতরে আছে, এগুলোকে আমরা ডিক্লেয়ার করতে পারি। যেমন আমাদের এখানে রেজিস্টার হতে পারে টোটাল 4 ধরনের। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে আপনারা কীভাবে একটা অ্যানালগ রিড A0 কমান্ডটার মাধ্যমে যে ডেটাটা আমরা পাই সাধারণত যে অ্যানালগ পিনে, সেই ডেটাটা আমরা একটা সাধারণত একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি। সেই ভ্যারিয়েবলে না রেখে আমরা রাখবো হচ্ছে রেজিস্টারের মধ্যে। তো সেই রেজিস্টার কোত্থেকে আসলো, কীভাবে আসলো, আমরা নেক্সট স্লাইডেই দেখতে পারবো। তো আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমরা ইনপুট রেজিস্টারের মধ্যে যার লোকেশন হচ্ছে 1 নাম্বার, মানে ইনপুট রেজিস্টার তো অনেকগুলো হইতে পারে, তো ইনপুট রেজিস্টার লোকেশনটা হচ্ছে 1, সেই লোকেশনে আমরা অ্যানালগ রিডের ভ্যালুটা নিয়ে স্টোর করে রাখছি। তো এই যে যে লোকেশন আমরা এখানে বসাচ্ছি 1, এই 1 দিয়ে বোঝা যাচ্ছে হলো অ্যাকচুয়াল মেমোরি এরিয়া 30002। তো আমাদের এইচএমআই আসলে জানতে চায় যে এই 30002-এর মধ্যে কী ভ্যালুটা আছে, সেই ভ্যালুটার রেসপন্স আরডুইনো পাঠায় দেয়। আচ্ছা, এখন আমরা দেখি যে কী কী ধরনের আমরা রেজিস্টার অথবা মেমোরি অথবা ট্যাগ, সবই একই জিনিস, সেগুলো আমরা কী কী ধরনের হতে পারে এই মডবাস প্রোটোকলের মধ্যে। তো আমাদের এক ধরনের মেমোরি হতে পারে কয়েল, যেটা আমরা যেটার মধ্যে আমরা শুধুমাত্র ট্রু বা ফলস অথবা 0 অথবা 1 স্টোর করতে পারবো, এর বেশি কোনো কিছু স্টোর করতে পারবো না। যেমন আমরা আরডুইনোতে আমরা যখন বুলিয়ান কোনো ডেটা টাইপ দিয়ে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা শুধু 0 অথবা 1 অথবা ফলস ট্রু স্টোর করতে পারি। এই কয়েলটাও একই জিনিস, কয়েল একটা ভ্যারিয়েবল যার মধ্যে আমরা শুধু 0 অথবা 1 স্টোর করতে পারবো। একইভাবে ইনপুট স্ট্যাটাস আরেক ধরনের রেজিস্টার, যার মধ্যেও আমরা একইভাবে 1 বিট ডাটা, যেটা হচ্ছে 0 অথবা 1 অথবা ট্রু অথবা ফলস স্টোর করতে পারবো। এখন কথা হচ্ছে যে একইভাবে ইনপুট রেজিস্টার আবার একটা আছে যেটা হচ্ছে 16 বিট। তো এটা আবার ট্রু ফলস না, এই ইনপুট রেজিস্টার যা যদি আমরা কোনো কিছু ডিক্লেয়ার করি সেক্ষেত্রে সেটার মধ্যে আমরা 16 বিটের ইন্টিজার নাম্বার স্টোর করতে পারবো। এখন এই তিন ধরনের রেজিস্টার আমরা যেগুলো ডিক্লেয়ার করবো এগুলো সবই রিড অনলি, যার মানে হচ্ছে এইচএমআই আমার আরডুইনোর ভিতরে এসে এই রেজিস্টারগুলোর ডাটা কখনো রাইট করতে পারবে না, শুধু রিড করতে পারবে। সে যদি ডাটা রিকোয়েস্ট করে তাহলে শুধু এটার ডাটা আরডুইনো রেসপন্স করে পাঠিয়ে দেবে। শুধুমাত্র হোল্ডিং রেজিস্টার নামে কিছু রেজিস্টার আমরা ডিক্লেয়ার করতে পারবো, এগুলোর মধ্যে আমরা 16 বিট ইন্টিজার রাখতে পারবো এবং এইটা এইচএমআই এসে রাইটও করতে পারবে আবার রিডও করতে পারবে। আর ESP32 ইন্টারনালি সে নিজের সব কিছুই সে রিড রাইট দুটোই করতে পারবে।
তো এখন একটা আপনাদেরকে এক্সাম্পল দেখাই, যেমন হচ্ছে যে আমরা এই এই যে রেজিস্টারটা কীভাবে ডিক্লেয়ার করবো। রেজিস্টার ডিক্লেয়ার করার জন্য আমাদের কমান্ড হচ্ছে এমবি ডট অ্যাড আইরেজ জিরো। তা আইরেজ দিয়ে আমরা যেটা বুঝালাম ইনপুট রেজিস্টার, সেটা হচ্ছে সেই এই যে ইনপুট রেজিস্টার, সরি এই ইনপুট রেজিস্টার আমরা ডিক্লেয়ার করলাম অ্যাড আইরেজ দিয়ে, এবং ব্র্যাকেটের ভিতরে যে জিরো লিখলাম, এই জিরোর অর্থাৎ হচ্ছে হলো এটা মেমোরি রেজিস্টার 30001। তো এই জিরো জিরোর ক্ষেত্রে এক এবং ওয়ানের ক্ষেত্রে 30002, থ্রি চারটা শূন্য তারপর দুই। তো এইভাবেই আমরা ইনপুট রেজিস্টার অনেকগুলো ডিক্লেয়ার করতে পারবো। কতগুলা রেঞ্জ হচ্ছে 30001 থেকে 40000 পর্যন্ত। তো জিরো যদি বলি তার মানে সেটা লোকেশন ওয়ান 30000 ঘরের, এবং আবার যদি এখানে ওয়ান দিই সেটা লোকেশন অ্যাকচুয়াল লোকেশন হবে 30002। তো আমার এই মেমোরি অ্যাড্রেসগুলোই আমার এইচএমআই অ্যাক্সেস করবে দূরের থেকে। একইভাবে আমরা এইচ রেজ ডিক্লেয়ার করতে পারি। এইচ রেজ মানে হচ্ছে হলো যে হোল্ডিং রেজিস্টার, এবং এই হোল্ডিং রেজিস্টার আমি এখানে ডিক্লেয়ার করছি ওয়ান দিয়ে। তার মানে হচ্ছে আমার একটা আরডুইনোর ভিতরে এই এই মেমোরি অ্যাড্রেসের একটা ভ্যারিয়েবল তৈরি হয়ে গেছে, যার মধ্যে ডাটা স্টোর করা আছে, এবং সেই ডাটা চাইলে এইচএমআই দূর থেকে এসে এডিটও করতে পারবে অথবা রাইট করতে পারবে। আচ্ছা, এখন আমরা আরডুইনোর ভিতরে থেকে এই ভ্যারিয়েবলগুলোর মান কীভাবে চেঞ্জ করতে পারি। যে আমার ইনপুট রেজিস্টার আমি ডিক্লেয়ার করলাম যে একে একটা ইনপুট রেজিস্টার আছে, তো এইটার ভিতরে কী ডাটা আছে সেই ডাটাটা যদি আমরা স্টোর করতে চাই, যে এখানে নতুন কিছু একটা স্টোর করব, সেই কমান্ডটা হচ্ছে এমবি ডট আইরেজ ওয়ান, মানে হচ্ছে কত নাম্বার রেজিস্টারে আমি ডাটা স্টোর করতে চাচ্ছি, কী ধরনের ডাটা, মানে সেটা হচ্ছে আইরেজ, আইরেজের এক নম্বরে আমরা স্টোর করতে চাচ্ছি অ্যানালগ গ্রিড A0। তার মানে আমরা অ্যানালগ গ্রিড A0 পিন থেকে যা ডাটা আসতেছে সেটা এখানে প্রসেস করে এই জায়গার মধ্যে এই ভ্যালুটা চলে আসতেছে অটোমেটিক। এবং এখানে আপনার অ্যানালগ রিড না দিয়ে অন্য কিছু দিতে পারতেন, ডিরেক্টলি কোনো ভ্যালু বসা দিতে পারতেন, কথার কথা 150। তো আমি ওটা দাওয়াতে যেটা হয়ে গেছে যে অটোমেটিক্যালি এখানে অ্যানালগ রিড করে ডেটাটা এখানে বসে যাচ্ছে। তো যাই হোক, এর অর্থাৎ হচ্ছে আমরা যে রাইট দি ভ্যালু অফ অ্যানালগ রিড ইনসাইড মেমোরি এত নাম্বার। একইভাবে হোল্ডিং রেজিস্টারে যদি আমরা কিছু স্টোর করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কত নাম্বারে স্টোর করতে চাচ্ছি, কী ভ্যালু স্টোর করতে চাচ্ছি, লাস্টে সেমিকোলন দিয়ে লাইন শেষ করব। যার অর্থাৎ হচ্ছে এই লাইনে যে রাইট দি ভ্যালু অফ অ্যানালগ রিড ইনসাইড মেমোরি 40002 লাস্টে। এখন আসি যে এটি বেসিক, এরপর আমরা কোডে চলে যাব। আর ফাইনাল আর একটা জিনিস, যে আমাদের এই যে যে রেজিস্টারগুলো হোল্ডিং রেজিস্টার এবং ইনপুট রেজিস্টার, এই দুইটাতেই তো একমাত্র 16-bit নাম্বারগুলো আমরা স্টোর করতে পারছি। তো এইখানে আমরা কখনই স্ট্রিং বা ক্যারেক্টার এগুলো স্টোর করতে পারি না। এর জন্য একটা বুদ্ধি করতে হবে। সেই বুদ্ধিটা হচ্ছে যে আমাদেরকে যদি কথার কথা একটা স্ট্রিং যদি স্টোর করতে হয়, যে আপনার 8টা ক্যারেক্টারের একটা স্ট্রিং, সেই 8 ক্যারেক্টারের স্ট্রিং আপনাকে স্টোর করতে হলে আপনার 8টা রেজিস্টার লাগবে। কারণ প্রত্যেকটা ক্যারেক্টার একটা 16-bit, সরি একটা 8-byte ভ্যালু। তো এই 8-byteটা আপনি একটা রেজিস্টারের মধ্যে স্টোর করতে পারবেন। তো সোজা কথা হচ্ছে যে যেহেতু আমরা ক্যারেক্টার স্টোর করতে পারতেছি না, তাহলে আমাদেরকে কী স্টোর করতে হবে, ক্যারেক্টারের অ্যাস্কি ভ্যালু। অ্যাস্কি মানে হচ্ছে ওই ক্যারেক্টারের হয় এ বি সি ডি প্রত্যেকজনের একটা ইন্টিজার ভ্যালু আছে, সেই ইন্টিজার ভ্যালুটাকে অ্যাস্কি ভ্যালু বলা হয়। তো ইন্ডিভিজুয়াল আমরা 8টা রেজিস্টার ডিক্লেয়ার করব, যেটা শুরু করছি 2 থেকে শেষ হচ্ছে 9-এ। তো টোটাল এই 8টা রেজিস্টার, এবং এর মধ্যে আমরা স্টোর করব আমাদের কোনো স্ট্রিং যেটা আমরা এইচএমআই থেকে পাঠাবো। তো এইচএমআই থেকে ইন্ডিভিজুয়ালি 8টা রেজিস্টারের মধ্যে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার এসে স্টোর করতে হবে, যেটা আমাদের মাইক্রোকন্ট্রোলারের পরে যে কোনো একটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা এই এখানে স্ট্রিংটা খুঁজে বের করতে পারবো যে আসলে এইটার মানেটা কী। তা আপনি যদি 2-এর সংখ্যা থাকে 104, 104-এর কনভার্সন হচ্ছে এইচ, তো এটা অ্যাস্কি টেবিল দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাস্কি টেবিলে লেখা আছে যে 100-তে কত, 101-এ কত, 102-এ কত। তো এইভাবে করে এবিসি এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের, এবং বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত সবগুলোরই অ্যাস্কি নাম্বার আছে। তো অ্যাস্কি নাম্বার অনুসারে আমরা কনভার্ট করে বুঝে ফেলতে পারবো যে আসলে কী ডাটা এখানে স্টোর করা ছিল। তো যাই হোক, এখন আমরা কোডের একটা এক্সাম্পলে চলে যাই। তো ফার্স্টেই যেটা হচ্ছে যে কিছু লাইব্রেরি ডিক্লারেশন, আমরা যে লাইব্রেরিটা ইউজ করছি সেই লাইব্রেরিটা হচ্ছে মডবাস আইপি ESP 8266। এবং শুরুতেই আমরা এই মডবাস আইপির একটা অবজেক্ট নিয়ে নিব, যেটা হচ্ছে এমবি। আচ্ছা, সেটাপে চলে যাই, বাকি কোড পরে আস্তে আস্তে বোঝানো যাবে। সেটাপে যেটা আমরা এখানে করব সেটা হচ্ছে
যে ফার্স্টে আমরা আমাদের ওয়াইফাইয়ের যে এসএসআইডি বলি সেই এসএসআইডিটার এখানে ডিটেলস দিব এবং পাসওয়ার্ডটা দিব। তো নেক্সট আমরা যেটা করব যে আমাদের এলইডি পিন কিছু ডিক্লেয়ার করছে, এগুলো যদিও কোনো কাজে না, বাট আমাদের মেইন ইনফরমেশন পয়েন্টটা হচ্ছিল যে এখানে আমরা মডবাস আমরা স্টার্ট করছি আরডুইনো আরডুইনো ESP32-র মধ্যে। তো এমবি ডট সার্ভার লেখার সাথে সাথে আমাদের মডবাস সার্ভারটা চালু হয়ে গেছে। নেক্সট আমাদের ডিক্লারেশন করছি যে আমাদের এই সার্ভারের মধ্যে কী কী মেমোরি রেজিস্টার আছে। তা আমরা প্রথমে একটা মেমোরি রেজিস্টার অ্যাড করছে, যেটা হচ্ছে আইরেজ। আইরেজ মানে ইনপুট রেজিস্টার। এই ইনপুট রেজিস্টারটা একটা 16-বিট ইনপুট রেজিস্টার যার ইনফরমেশন হচ্ছে 30002, কারণ কি এখানে ওয়ান দিয়েছি, ওয়ান মানে জাস্ট পরের মেমোরি রেজিস্টারটা 30002। তো এখানে আমরা স্টোর করব আমাদের ট্যাঙ্কের ইনফরমেশন। আমরা একটা একটা আমাদের যদি এইটা একটা ট্যাঙ্কির একটা ভলিউম যদি মেজারমেন্ট করে, সেই ট্যাঙ্কের ভলিউম আমরা ডাটা এই আই রেজিস্টার ওয়ানের মধ্যে আমরা স্টোর করব। একইভাবে আমরা একটা হোল্ডিং রেজিস্টার ডিক্লেয়ার করছি যার লোকেশন হচ্ছে ওয়ান। লোকেশন ওয়ান মানে তার অ্যাকচুয়াল অ্যাড্রেস হচ্ছে 40002। মনে রাখবেন হোল্ডিং রেজিস্টারের সব রেজিস্টারগুলো শুরু হয় 4 দিয়ে, মানে 4x4, এবং ইনপুট রেজিস্টারের সব মেমোরিগুলো শুরু হয় 3x3 দিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই অনসেট রেজিস্টারটা আমরা একটু পরে বুঝাবো, আমি এখানে পরেরটায় চলে আসি যে এই এটা আবার কী করছে। তো আমি এক সিরিয়ালে আরও অনেকগুলো হোল্ডিং রেজিস্টার অ্যাড করতে চাই, কারণ ওই যে ক্যারেক্টারগুলো স্টোর করবো বলেছিলাম এক্সাম্পলের মধ্যে। তো এক সিরিয়ালে 2 থেকে 9 পর্যন্ত আমি হোল্ডিং রেজিস্টার অ্যাড করছি এই ফর লুপ দিয়ে, তো আমার কাজটা সহজ হয়ে গেল। তো যাই হোক, এরপর আমরা চলে আসি লুপে, ভয়েড লুপ। ভয়েড লুপে তেমন কোনো কাজ নেই, আমি আমার নর্মাল কর্মকাণ্ড করবো, মাইক্রো কন্ট্রোলারে যা যা করার সব করে আমি হচ্ছে ডাটা স্টোর করব রেজিস্টারের মধ্যে, যে ডাটাটা HMI অ্যাক্সেস করবে। তো কী করতেছি, আমি আমাদের ইনপুট রেজিস্টারের মধ্যে আমি কিছু ডাটা স্টোর করতেছি এবং এই লুপটা আজীবন চালাচ্ছে। তো এখন আমরা দেখে নিব যে এই ডাটাগুলা, মানে এই রেজিস্টার যেগুলো ডিক্লেয়ার করলাম, এই রেজিস্টারের ভিতরে ডাটাগুলো আমার HMI কীভাবে অ্যাক্সেস করবে। চলে আসি আমাদের TIA পোর্টাল, যেটা হচ্ছে সিমেন্সের সফটওয়্যার। তো এর মধ্যে আমরা সাধারণত স্ক্রিন ডিজাইন ডিজাইন সবগুলো সব কাজ যদি শেষ হয়ে যায়, আমরা যেটা করি যে এখানে ট্যাগ ডিক্লেয়ার করি। এই ট্যাগ মানে হচ্ছে ওই সেই রেজিস্টারই যেগুলো আমরা আরডুইনোর ভিতরে স্টোর করে আসছি। এখানে শুধু আরডুইনোর ট্যাগগুলো না, এখানে HMI-এর নিজস্ব ট্যাগও এই এই টেবিলের মধ্যে থেকে থাকে। তো দেখেন আমি ডিক্লেয়ার করেছি এখানে আমার ক্যারেক্টার রেজিস্টার 1, ক্যারেক্টার রেজিস্টার 2, এভাবে করে 8টা ক্যারেক্টার রেজিস্টার আছে। তারপর ESP32-র একটা, এগুলো জাস্ট নাম, এখানে আমি যে কোনো নামই দিতে পারি। তো এই এই নামগুলোর এগেনস্টে যে অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা ডান দিকে এখানে আছে দেখতে পাচ্ছেন, এই যে 4x4000 4003, এই 3 থেকে 10 পর্যন্ত এগুলো ছিল আমাদের ক্যারেক্টার রেজিস্টার। তারপর যেরকম বলেছিলাম ট্যাঙ্কের ভলিউম, সেই ট্যাঙ্কের ভলিউম দেখেন কোথায় আছে, রেজিস্টারটা হচ্ছে 3000002। একইভাবে যতগুলো মেমোরি রেজিস্টার আমার আরডুইনোর ভিতরে আছে সবগুলোর ডিক্লারেশন এগুলো এখানে জাস্ট লিখে দেওয়া আছে, আর কিছুই না। আর HMI-এর ইন্টারনাল কিছু মেমোরি রেজিস্টার আছে যেগুলো HMI-এর নিজস্ব কাজে ব্যবহার করে, তো সেই রেজিস্টারগুলো আবার এখানেও ডিক্লেয়ার করা আছে। তো তার আগে যেটা করা হোক সেটা যে আমরা HMI-এর সাথে ESP32-র কানেকশানটা কীভাবে হবে। তো এটা কানেকশনসের আন্ডারে আপনারা যেরকম আমার যে ডিভাইসটা আছে KDB400, এই KDB400 আমাদের PLC, এই PLCটা বোঝাচ্ছে হচ্ছে সেই সার্ভার অথবা স্লেভটা যেটা আমাদের এখানে আরডুইনো হিসেবে কাজ করতেছে। তো সেই আরডুইনোর IP অ্যাড্রেস আমি এখানে বসাই দিব, এটা আপনারা রাউটার থেকে দেখে নেবেন আপনার আরডুইনোর IP কী পাওয়া গিয়েছে, সেই IP-টা আপনারা এখানে বসাই দেবেন এবং সার্ভার অ্যাড্রেসটা 1-ই থাকবে, বাকি এটা টিক থাকবে না। জাস্ট এটা দিয়ে এখানে একটা নতুন কানেকশন জেনারেট করে নেবেন, এই যে অ্যাড নিউ যেরকম এখানে আছে, আপনার অ্যাড নিউ করলে এই ওয়াইফাই ESP কমিউনিকেশন ড্রাইভারটা এখান থেকে মডিকন মডবাস TCP IP এটা সিলেক্ট করে দিয়ে দিবেন, বাকি কাজ শেষ, আর কিছু করা লাগবে না। নেক্সট আপনার ট্যাগ যেগুলো, এরপর আপনার ট্যাগে আসতে হবে, ট্যাগগুলো তারপর এখানে ডিক্লেয়ার করতে হবে, এবং ওই ট্যাগের পাশে কানেকশন যেগুলো থাকে, যেগুলো আমাদের আরডুইনোর ভিতরে আছে, সেই আরডুইনোগুলোর ট্যাগকে মেনশন করার জন্য এই কানেকশনের এখানে থেকে সিলেক্ট করে নিতে হবে, যেটা এই ট্যাগটা কোথায় এক্সিস্ট করে। তো এই ট্যাগটা যেহেতু ওয়াইফাই ESP-র আন্ডারে এক্সিস্ট করে, তো আমি সেখানে এই কারণে এখানে ওয়াইফাই ESP সিলেক্ট করে দিতে হবে। তো এরপরে চলে যাই হচ্ছে আমাদের স্ক্রিনে। তো যেমন দেখেন আমি যদি এটা রান করি,
এই স্ক্রিনের এই যে যে স্লাইডার ভ্যালুটা, এই স্লাইডার ভ্যালুটা অ্যাক্সেস করছে হচ্ছে হলো আমার একটা হোল্ডিং রেজিস্টার, যে হোল্ডিং রেজিস্টারটা আমরা এলইডি ব্রাইটনেসের জন্য ইউজ করছি। তো সেটা কোথায় দেখেন তো, এই হোল্ডিং রেজিস্টারটা হচ্ছে এই অ্যাড রেজিস্টার ওয়ান যেটা দিয়েছিলাম 1 নম্বর লোকেশন, যেটা হচ্ছে 40002, এটাই হচ্ছে সেই হোল্ডিং রেজিস্টার যেটা আমার এই এইচএমআই স্ক্রিনটা এসে ডাটা রাইট করে চলে যাবে মাইক্রোকন্ট্রোলারের ভিতরে। তো এটা যদি আমি এখন বাড়াই, আমার ডেটাগুলো মাইক্রোকন্ট্রোলার স্টোর হচ্ছে এবং আমি এটা সিরিয়াল প্রিন্ট করে দেখাচ্ছি এই পাশে নিচে যে এই কী কী ডাটা চলে আসছিল। ঠিক যদি কমাই ফেলি তাহলে এটা কমে যাচ্ছে ভ্যালুটা, এবং এই ভ্যালুটা মাইক্রোকন্ট্রোলারের ভিতরে স্টোর মানে এই এইচএমআই থেকে যে রাইট করে আসা হচ্ছে। সিমিলারলি আমার এই যে যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে আমার আরডুইনোর ভিতরে একটা ট্যাঙ্ক ইনফরমেশন রাখার জন্য একটা রেজিস্টার আমরা রেখেছিলাম, যেটাকে বলেছিলাম ইনপুট রেজিস্টার, যেটার মধ্যে রাখছি আমরা ট্যাঙ্কের ইনফরমেশন। তো এই ইনপুট রেজিস্টারের ডাটাটা আমার এইচএমআই বারবার আরডুইনোকে জিজ্ঞেস করে জানতে চাচ্ছে যে এই মুহূর্তে আমার ট্যাঙ্কের ইনফরমেশনটা কী, এই মুহূর্তে আমার ট্যাঙ্কের ইনফরমেশনটা কী। এটা প্রতি সেকেন্ডে বারবার রিপিটেটিভলি এইচএমআই আরডুইনোকে জিজ্ঞেস করছে এবং আরডুইনো তার রিপ্লাই দিচ্ছে। কিন্তু এখানে আমরা অন্য কোনো কর্মকাণ্ড কিন্তু ব্যাকগ্রাউন্ডে, আর এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে, মেইন লুপে কোনো কিছু চলছে না। তা সিমিলারলি আমরা যদি কোনো টেক্সট আরডুইনোকে পাঠাতে চাই, কথার কথা আমি হ্যালো লিখতে চাই, সেই হ্যালোগুলো আমাদের ক্যারেক্টার হিসাবে এনকোড করে আরডুইনোতে পাঠাইতে হবে। তো 8টা যেহেতু রেজিস্টার রেখেছিলাম, তা আমি এখন যদি হ্যালো এন্টার দিই দেখবেন যে আমার আরডুইনোর ভিতরে হ্যালো চলে গিয়েছে। এবং এই হ্যালোটা কোথায় আছে, এই হ্যালোটা আছে হচ্ছে হলো এই যে আমরা রেজিস্টার অ্যাড করেছিলাম 40003 থেকে 40010, এই সবগুলো রেজিস্টারের মধ্যে মানে 8টা রেজিস্টারে 8টা ক্যারেক্টার স্টোর হয়েছে। যদিও আমি পাঠিয়েছি হ্যালো, তো এখানে এই এইচএমআই একটা স্ক্রিপ্টের মাধ্যমে মানে একটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই হ্যালোটাকে 5 অক্ষর থেকে 8 অক্ষর বানিয়ে দিয়েছে, মানে হ্যালো লাস্টে 3টা স্পেস যোগ করে দিয়েছে, করে টোটালটা পাঠিয়েছে। এবং আমার আরডুইনো পরে আবার এটাকে রিসিভ করেছে, সে রিসিভ করে তারপরে সেটাকে আবার প্রসেসিং করে জাস্ট হ্যালোটুকু উত্তর দিয়েছে। তো সেটা আবার কীভাবে হয়েছে আমি এটা সামান্য একটু দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে যে যখন আমরা ডিক্লেয়ার করেছিলাম যে হোল্ডিং রেজিস্টার এত থেকে এত আমরা আরডুইনো মেমোরিতে রেখেছি, তাকে আমরা আরেকটা কমান্ড দিয়েছি যে mb.onset hreg9cbstring। আচ্ছা, এই লাইনটার মানেটা কি, এই লাইনটার মানে হচ্ছে যে এটা কিন্তু সেট আপে মেনশন করা লুপে না, এর মানে হচ্ছে যে এইচএমআই যদি কখনও এই 9 নম্বর হোল্ডিং রেজিস্টারটা অ্যাক্সেস করে, অ্যাক্সেস মানে গিয়ে সেট করে অথবা ওখানে গিয়ে নতুন কোনো ডাটা স্টোর করে, তখন সাথে সাথে সিবি স্ট্রিং নামের যে ফাংশনটা এটা কল হবে। তাহলে সিবি স্ট্রিং ফাংশনে চলে যাই, সিবি স্ট্রিং ফাংশনটা কল হচ্ছে তখনই যখন আমার 9 নম্বর হোল্ডিং রেজিস্টার, যেটা আমার ক্যারেক্টারের জন্য আমি রেখেছিলাম, সেটা কল হচ্ছে। দেখেন তো এখানে 9 নম্বর কোনটা, লাস্টেরটা, এই যে লাস্টেরটা আমরা যখন ডেটা স্টোর হয়ে গেছে, লাস্টেরটা স্টোর হওয়া মানে অ্যাকচুয়ালি যে আমার এগুলো সিরিয়ালি সবগুলো ফিল আপ হয়ে লাস্টেরটা স্টোর হয়েছে, তার মানে আমার সবগুলো রেজিস্টারের মধ্যে অলরেডি ডাটা আছে। তো জাস্ট 9 নম্বরে কোনো চেঞ্জ আসা মানে অলরেডি আগেরগুলো ফিল আপ হয়ে গেছে। তখন আমি কী করতেছি যে 9 নম্বরটা ফিল আপ হলে অটোমেটিক সিবি স্ট্রিং কল করলাম, এবং এই সিবি স্ট্রিংয়ে ঢুকে এই ফাংশনের ভিতরে আমি কিছু কর্মকাণ্ড করলাম। কর্মকাণ্ড কী করলাম, কিছুই না, এখানে একটা ফর লুপ চালিয়ে যে আগের রেজিস্টারগুলো সেই রেজিস্টারগুলো থেকে আমি ক্যারেক্টারগুলো নিয়ে নিয়ে একটা স্ট্রিংয়ের মধ্যে কনকেটেনেশন করে একটা একটা করে রাখতে থাকলাম। ফাইনালি যেই ভ্যালুটা ছিল আমাদের 9 নম্বর রেজিস্টার, সেই 9 নম্বর রেজিস্টারের ভ্যালুটা আবার এই ফাংশনের ভিতর থেকেই অ্যাক্সেস করতে পারবো না, তো সেটা অ্যাক্সেস করার জন্য আবার এই যে ভ্যাল যেটা আসে, এই ভ্যালুটাই হচ্ছে হলো আমার 9 নম্বর রেজিস্টারের ভ্যালুটা, যেটা আমরা ফাইনালি ওই লুপের বাইরে 9 নম্বরটা নিয়ে কাজ করেছিলাম, এই স্ট্রিং ডট কনকেট চার ভ্যাল। তো 3 থেকে 8 পর্যন্ত এই ফর লুপ, তারপর 9 নম্বর রেজিস্টারের ভ্যালুটা যেহেতু এখনও স্টোর হয় নাই, জাস্ট ডাটাটা আমাদের হাতে আছে, সেই ডাটাটা আমরা ডাইরেক্ট স্ট্রিংয়ে রেখে দিলাম, আর ফাইনালি বাকি কাজ আমাদের এই ফাংশনের মধ্যে শেষ। তো যখন এই ফাংশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আমার 9 নম্বর রেজিস্টারটার মধ্যে ডেটাটা কমপ্লিটলি থাকবে। তো যাই হোক, এটা আপনারা 1টা ক্যারেক্টার নিতে পারেন, 10টা ক্যারেক্টার নিতে পারেন, এটা একইভাবে এক একজন প্রসেসিং করতে পারে, এটা জাস্ট আপনার আপ টু ইউ, আপনার লজিক আপনি কীভাবে ডিজাইন করবেন। তো এই ছিল এতটুক এক্সাম্পল, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই এইচএমআই, যে কোনো এইচএমআই আমরা
আরডুইনোর সাথে কানেক্ট করতে পারবো, জাস্ট একটা সিম্পল টিসপি মানে ইন্টারনেটের মানে ল্যান পোর্ট যদি থাকে এবং সেটা যদি মডবাস সাপোর্ট করে।